हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज के तेलेर पिठा तैरी करछी। तो तेलेर पिठाटा आमरा कम बेशी सबाई पछंद करी, किन्तु बानानो झामेला बा बानाइले पिठा फुलबे किना सेई भये अनेक समय बानाइते इच्छा करे ना बा बानाई ना। किन्तु आमी आजके जे रेसिपिटा शेयर करछी एभाबे बानाले अवश्यई तेलेर पिठा फुले उठबे एबं खूब कम समये आपनि एई पिठाटा तैरि करते पारबेन। तो ये तेले पिठा तैरि करार जोन्नो आमी एखाने 3 कप चालेर गुड़ी नियेछी एबं निये नियेछी 1/2 कप परिमाण चीनी। चीनीटा जार जार स्वाद अनुयायी दिबेन, तबे बेशी चीनी हये गेले किन्तु पिठाटा हय ना। परिमाण मतो लवण दिये दिच्छी एबं दिये दिच्छी 1/2 कप आटा बा मयदा, जेटाई होक एखाने आटा बा मयदा दिले पिठा हबे ना एई भय आर थाकबे ना। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি। আমি ঠান্ডা পানি দিচ্ছি, নরমাল পানি, এবং পানিটা অল্প অল্প করে দিয়ে আমি আস্তে আস্তে এই গুলাটা রেডি করব। অল্প অল্প করে পানি দিয়ে বেশি সময় নিয়ে গুলাটা রেডি করলে পিঠাটা সুন্দর হয়। আঠালো একটা ভাব হয়, এই আঠালো ভাব হওয়ার কারণে কিন্তু পিঠাটা ফুলে উঠবে। তো আমি একটু সময় নিয়ে এই গুলাটা রেডি করেছি। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে অল্প একটু পানি বেঁচে গিয়েছে, সবটুকু পানি আমার লাগে নাই। তো এখন আমার গুলাটা এরকম হয়েছে। তো এটা খেয়াল রাখতে হবে, খুব বেশি পাতলা হলেও হবে না এবং বেশি ঘনও করা যাবে না। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম করে নিয়েছি। যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করা ব্যাটারটা। দেখুন, এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠেছে। তো এভাবে আমি আরো একটি দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল এবং খুব সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাবে, শুধু একটু আটা মিলিয়ে নিলেই হবে। আর যদি হাতে সময় থাকে তাহলে একটু বেশি সময় এটা গুলে রাখলেও পিঠাটা সুন্দর হয়, তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ চালের গুঁড়া এবং 1/2 কাপ ময়দা দিয়ে 10টার মতো পিঠা বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবে পিঠাটা তৈরি করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।